11ই ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে পালিত হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পুণ্যতিথি। সমর্পণ দিবস হিসেবে পালিত হয়ে থাকে এই দিনটি। একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়ের প্রণেতা এবং ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ ছিলেন তিনি। ওনার এই পুণ্যতিথিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার 8-9 টাউন বটদোয়ালি মণ্ডলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এই দেশ কোন পথে চালিত হবে তা নিয়ে একটি মিশ্র চিন্তা ভাবনা চলছিল, কিন্তু পরবর্তী সময়ে দেশের কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখে চলার জন্য দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমাজের অন্তিম ব্যক্তি সুখী না হওয়া পর্যন্ত একটি প্রগতিশীল সমাজ এবং শক্তিশালী জাতি গঠন করা সম্ভব নয়। তাই জাতির সেবায় নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছিলেন তিনি এবং ওনার আদর্শ অনুসরণ করে জাতির সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি। দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে একের পর এক প্রকল্প রূপায়ণ করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা, যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন, আমরা কোন পথে চল, স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে, একটা মিশ্র চিন্তাভাবনা নিয়ে চলছে। কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না, এইভাবে হবে না, আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে, সেটাকে সামনে রেখে আমাদের চলতে হবে। তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্মক মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি, যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেই দিশায় আমরা যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানই উনি লিখে গেছেন তৎকালীন সময়। উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে, উনি কিন্তু আসলে মূল কাণ্ড। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।